ছোটবেলার ঈদ পূজা বা শবে বরাত মানেই ছিল পটকা কিংবা তারাবাতি জ্বালানো। যদিও এখন শব্দবাজি সম্পূর্ণ নিষিদ্ধ, কিন্তু সে সময়ের ছেলেমেয়েদের কাছে বুড়িমার চকলেট বোম ছিল এক অন্যরকম বিষয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কে এই বুড়িমা, অথবা কেন এই পটকার নাম হলো বুড়িমার চকলেট বোম? বুড়িমার আসল নাম অন্নপূর্ণা দাস। জন্ম আমাদের এই বাংলাদেশেরই ফরিদপুর জেলায়। 1947-এর দেশভাগের সময় এপার বাংলা থেকে চলে গেলেন ওপার বাংলায়। 1948 সালে মারা যান তার স্বামী। তখন থেকেই শুরু হলো তার জীবনযুদ্ধ। স্বামীহারা অন্নপূর্ণা দাস তার দুই সন্তানকে বড় করার লড়াইয়ে নেমে পড়েন। শুরুটা হয় বিড়ি বাধা দিয়ে। কিছু টাকা জমিয়ে চলে এলেন বরাহনগরে। 900 টাকা দিয়ে বেলুড়ে কিনলেন একটা ছোট্ট দোকান। গল্পের শুরুটা এখান থেকেই। সেই ছোট্ট দোকানে প্রথমে বিড়ি বিক্রি শুরু করলেন অন্নপূর্ণা দাস। এরপর যোগ হলো সিঁদুর আর আলতা, সাথে নানান জিনিসপত্র। একদিন দোকানে কিছু ছোট ছেলে মেয়ে এসে বলল, বুড়িমা চকলেট দাও। তিনি দোকানে রাখা আয়নার দিকে তাকালেন। দেখলেন আসলেই তো মাথার চুলে পাক ধরেছে, চেহারাই পড়েছে বয়সের ছাপ। তখন থেকেই বুড়িমা নামটা ছড়িয়ে পড়ল। পূজার মৌসুমে শুরু করলেন বাজি বিক্রি, আর বাজি বিক্রিতেই করলেন বাজিমাত। কিন্তু 3 দিনের মাথায় তার দোকানে পুলিশ এসে হাজির। বাজি বিক্রির লাইসেন্স আছে, জানতে চাইল পুলিশ। লাইসেন্সের কথা জানতেন না অন্নপূর্ণা দাস। বললেন এবারের মতো ছেড়ে দিতে, কিন্তু পুলিশ তার কথা শুনল না। বাজেয়াপ্ত করা হলো বাজি, গুড়িয়ে দেয়া হলো দোকান। জেদ চেপে গেল তার মনে, বাজির ব্যবসাই করবেন তিনি। এর কয়দিন পরেই ছেলেকে চমকে দিলেন বুড়িমা, এই দেখো বাজি বিক্রির লাইসেন্স আর বাজি তৈরির অনুমতিপত্র। বাজি তৈরির অনুমতি তো নিলেন, কিন্তু কে শেখাবে বাজি তৈরি? বাঁকড়ায় পরিচয় হলো আকবর আলীর সাথে। হাতে ধরে শেখালেন কাকে বলে সোড়া, ব্যাটরা, গন্ধক। শুরু করলেন বাজি তৈরি। প্রথম মৌসুমেই আবারও বাজিমাত, সব বাজি বিক্রি হয়ে গেল। আকবরের শেখানো ফর্মুলাতেই তৈরি হলো বুড়িমার চকলেট বোম। এইবার বাজির কারখানা দিলেন বুড়িমা। কারখানার জন্য তালবান্ধা, দানকুনি আর শিবকালীতে জমি কিনলেন তিনি। দানকুনির জায়গায় মাটি খুঁড়তেই বেরিয়ে এলো বিশাল শিবলিঙ্গ। ব্যাস, চকলেট বোমের লোগো হলো সেই শিবলিঙ্গ। তালবান্ধার জমিটি কারখানার জন্য কিনলেও তা বিলিয়ে দিলেন গরিবদের। একসময় যার মাথা গোচার ঠাঁই ছিল না, তিনি 50টি পরিবারের জন্য তুলে দিলেন ঘর। বলতেন ব্যবসাটা তুচ্ছ, এসেছি মানুষকে ভালোবাসতে। 1995 সালের 3রা জুন 16x1 পেয়ারি মোহন মুখার্জি স্ট্রিটে মৃত্যুশয্যায় বুড়িমা। সে সময় তার বাড়ির সামনে তারা যেন চকলেট বোম ফাটাচ্ছে। বুড়িমার নাতি সুমন দাস বললেন, শোকের বাড়িতে চ্যাংড়ামো? তখন কে যেন বলে উঠল, চ্যাংড়ামো না, জয়ধ্বনি। যে বাজি বানিয়ে বুড়িমা আনন্দ দিয়েছেন, সে বাজি ফাটিয়ে তাকে শেষ বিদায় জানানো। শব্দবাজিতে নিষেধাজ্ঞা থাকায় এখন আর তৈরি হয় না বুড়িমার চকলেট বোম, কিন্তু এখনও রয়ে গেছে বুড়িমা ফায়ার ওয়ার্কস। তারাবাতি, ঝর্ণা, চরকি, আতশবাজি সবই বিক্রি হয় এখনও। অনেকেই তাকে বলেন ভারতের প্রথম সফল নারী উদ্যোক্তা। চন্দ্রিকা মজুমদার, আজকাল।